লোকসভা ভোটের আগে সংসদে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটকে পাখির চোখ করে তাতে মহিলা, তরুণ, গরিব কৃষকদের জন্য কিছু না কিছু থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য আয়করে কিছুটা সুরাহাও থাকতে পারে বলে মত তাদের। বিশ্ব সংকটের ভারতে অর্থনীতির বিকাশ, গত বছরের লক্ষাধিক কর্মসংস্থান, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রতিষ্ঠা হয়েছে। গত 10 বছর ধরে অর্থনীতিতে প্রথম পাঁচে ভারত, রাম মন্দির নির্মাণে অপেক্ষায় ছিল দেশ। সংসদের যৌথ অধিবেশনে বার্তা রাষ্ট্রপতি। মেরি সরকার আজ পুরি সীমা পর মডার্ন ইনফ্রাস্ট্রাকচার বানা রহি হে। এ কাম বহুত পেহলে হি প্রাথমিকতা কে আধার পর হো জানা চাহিয়ে থা। আতঙ্কবাদ হো ইয়া বিস্তারবাদ, হামারি সেনায় আজ জেসে হো তেসা কি নীতি কে সাথ জবাব দে রহি। নর্থ ইস্ট মে অলগাওবাদ কি ঘটনা মে ভারি কমি আই হে। অনেক সংগঠনে নে স্থায়ী শান্তি কে তরফ কদম বড়ায়ে হে। নক্সলবাদ সে প্রভাবিত ক্ষেত্র ঘাটে হে ওর নক্সলি হিংসা মে ভি ভারী গিরাবট হুই হে। বিতর্কিত কাথি পুরসভার চেয়ারম্যান হিসেবে সুপ্রকাশ গিরির নাম উঠে আসছে। কিছুদিন আগেই চেয়ারম্যানের পদ থেকে কাউন্সিলরদের অনাস্থার মাধ্যমে বরখাস্ত করা হয় কাথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে। তৃণমূল কাউন্সিলরদের দাবি, তিনি সম্প্রতি পুরসভার কোনো কাজ করছিলেন না এবং কাউন্সিলরদের সঙ্গে অসহযোগিতা ও খারাপ আচরণ করছিলেন। দলীয় হুইপকে প্রত্যাখ্যান করার পাশাপাশি ছিল একাধিক অভিযোগ। যদিও শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করার পরই পদ খোয়ান সুবল, এমনই জল্পনা রাজনৈতিক মহলে। সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বকেয়ার দাবির পর ক্যাগ রিপোর্ট সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের দাবি, প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। সুকান্ত বলেন, রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের কাজ শেষ হলেই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায় যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে 101.95 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। ঝাড়খণ্ডের রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। ইডির হাতে গ্রেফতার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার 7 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। জমি দুর্নীতি মামলায় বুধবারই তার রাঁচির বাসভবনে পৌঁছয় ইডি আধিকারিকরা। সকাল থেকেই চলে টানা জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে বিকেলে রাঁচির বাড়িতে 2টি মিনিবাস ঢুকতে দেখা যায়। রাত 8টা নাগাদ রাঁচির বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে পুলিশে পাল্টা মামলা দায়ের করেন হেমন্ত। अभी तो हिरासत में है। आपने देखा होगा कि ईडी की टीम के साथ माननीय मुख्यमंत्री जी गवर्नर के पास गए हैं। सुनने में आ रहा है कि इस्तीफा देने गए हैं, उसके बाद ही आगे की रणनीति तय होगी। तमाम हमारे विधायक साथ में हैं, मंत्रीगण साथ में हैं। तो अभी 5 लोगों का ही की बात हुई थी, तो शायद इस्तीफे के बाद सबको जाने के लिए दिया जाएगा। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা হেমন্ত সোরেনের। রাতেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন। ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। বিধায়ক দলের বৈঠকে চম্পাইয়ের নামে সিলমোহর পরে রাজভবনে পৌঁছে নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন শাসক জেএমএম নেতারা। ঝাড়খণ্ডে 80 বিধানসভার আসনে ম্যাজিক ফিগার 41, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে জেএমএম দলের বিধায়কেরা পৌঁছে যান রাজভবনে। ঝাড়খণ্ডের মন্ত্রী বান্না গুপ্তা জানান, চম্পাই সোরেনই মুখ্যমন্ত্রীর পদের দাবিদার। दल के नेता के रूप में चंपाई सोरेन को हम लोगों ने चुन लिया है। महामहिम राज्यपाल महोदय से निवेदन करने आए हैं कि उनको ओथ कराएं। हमारे मुख्यमंत्री आदरणीय हेमंत सोरेन जी को जिस तरह से लगातार एक किया जा रहा था, आज उन्होंने तय किया है कि वो इस्तीफा दे रहे हैं और हमने अपना लीडर आदरणीय चंपाई सोरेन जी को चुन लिया है और उसका दावा हम लोग प्रस्तुत करेंगे। सारे विधायक हमारे साथ हैं। विधायकों को अंदर पहले जाने दिया गया, फिर बाहर किया गया। अब ये देखते हैं कि राज्यपाल महोदय अगर बुलाएंगे तो हम लोग सारे विधायकों के साथ परेड कर पाएंगे। बहुमत के साथ हम लोगों ने, पूरे संख्या बल के साथ हम लोगों ने अपने हस्ताक्षर के साथ
राजभवन को अवगत कराने का काम किया है और हम लोगों ने अपना नेता चुन लिया। মালদহের মাটিতে দাঁড়িয়ে একযোগে কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কংগ্রেস মালদহে বারবার জিতে কোনো কাজ করেছে? কংগ্রেস সিপিএমকে সঙ্গে নিয়ে শুধু বিজেপির হাত শক্ত করেছে বলেও মমতার অভিযোগ। সিপিএম এর হাত না ছাড়লে কংগ্রেসের সঙ্গে আর কোনো কথা নয় বলেও বার্তা দিয়েছেন মমতা। বলুন তো মালদার মানুষ, আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে, আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌর ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ান আমার আপত্তি নেই, তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি ছিল তৃণমূল, কিন্তু তাতে কংগ্রেস রাজি নয় বলেই মালদার সভা থেকে জানালেন মমতা। তিনি আরও জানান, কংগ্রেস আরও আসনের দাবি জানিয়েছে, কিন্তু সিপিএম এর হাত না ছাড়লে একটা আসনও দেয়া হবে না বলেই স্পষ্ট বার্তা মমতা। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো, তুমি সিপিএম তোমার নেতা। সিপিএম আমাদের কী ওপর কী অত্যাচার করেছে, কী অত্যাচার করেছে! আজকেই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষ পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না, মা মাটি মানুষের সরকার। দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসবেন। দুপুর একটায় শুরু হবে কর্মসূচি। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতেই মমতার ধর্না। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী, এর জন্য কেন্দ্রীয় সরকারকে ডেডলাইনও বেঁধে দেন তিনি। আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসেছে, কথাও বলেছে, যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বাংলার বঞ্চনা যখন তৃণমূলের হাতিয়ার, ঠিক তখনই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে পাল্টা দুর্নীতির অভিযোগ আনল বিজেপি। প্রায় 2 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। মূলত গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন ও শিক্ষা, এই 3 দফতরের খরচ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার বক্তব্য, ক্যাগের যে কোনো রিপোর্ট খতিয়ে দেখে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি। নেত্রীর তোপ, বিজেপি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে সম্পত্তি বানিয়েছে। প্রথম যে বিষয়টি ক্যাগ সামনে এনেছে তা হচ্ছে প্রায় 1.95 লক্ষ মিসিং ইউটিলাইজেশন সার্টিফিকেট।
তাহলে ক্যাগ প্রশ্ন তুলেছে যে এই টাকা, এই টাকা তো জনগণের টাকা, এই জনগণের টাকা গেল কোথায়, কার কাছে গেছে, কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই। শুধু তাই নয়, এই 1.95 লক্ষ টাকার মধ্যে 18 থেকে 21 শুধু এই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। অ্যাসেম্বলির কমিটি সিএজি রিপোর্ট দেখে, এটা মাথায় রেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে, যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে, আগে সেটার উত্তর দিন। ভারত চলো ন্যায় যাত্রায় ভাঙল রাহুলের গাড়ির কাঁচ, কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই ছবি। রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, কারোর অভিযোগ হামলা চালানো হয়েছিল, কেউ আবার দাবি করেন দুর্ঘটনা, জানিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। ফুটেজে স্পষ্ট নিরাপত্তা বেষ্টনীর দড়ির আঘাতেই রাহুলের গাড়ির কাঁচ ভাঙে, দুর্ঘটনার মুহূর্তের সেই এক্সক্লুসিভ ফুটেজ কলকাতা টিভির হাতে। প্রথম খবর সম্প্রচার করে কলকাতা টিভি।